bull. Excuse me. Hello. Awesome. ছবি তুলবা কি বুঝলাম না, আমি বলতাতি তুমি কিভাবে ছবি তুলবা? ও আচ্ছা বুঝছে, কিভাবে ছবি তুলবো এটাই তো কথা বলতে চাইতেছেন? মানে ছবিটা তুলবেন এভাবে যে আমার তিনটা ছবি তুলে দিবেন এবং এডিটও আপনি করে দিবেন, তারপর সেটা আমি মানে ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়বো। আচ্ছা ছবি তুলবা, আচ্ছা তুমি ওই যে ওই জায়গায় দাঁড়াও, আমি ক্যামেরা নিয়ে আসতেছি। কোন জায়গায়? ওইদিকে। রেডি কিন্তু থুম মাইরেন না, এটা আমার ধর্মগত স্বভাব। আচ্ছা তুলেন। আচ্ছা লেডি, আচ্ছা দাঁড়া, ওই এটা কি ক্যামেরা? এটাই আমার থ্যামেলা। আচ্ছা যাই হোক, সুন্দর মতো তুইলা দিলি হয়েছে, এটা সুন্দর মতো ছবি তুইলা দেন আমারে, বাস আর কিছু লাগবো না। আচ্ছা আচ্ছা একদম সুন্দর মতো টাকা টাক বানা দিব, তুমি স্টাইল মারলো ফাটতে, তুমি হাতটা তুলো, হাত তুলবো এভাবে, ওইতে এখন বসতে বলো, বসতে বলো। সাবাস, এখন দুই হাত তুমি আকাশে উঠাও, দুনো হাত, দুনো হাত আকাশে উঠাও, কালকে থকাল থকালি ছবি ফায়া যাইবা, সমস্যা নাই। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি এখন যাই, কালকে সকালে আমি ছবি নেওয়ার জন্য আসবো না। আচ্ছা থাথা, আচ্ছা টাটা। কি রে ভাই, আমারে বাথরুমে বসায় দিছে কেন? আর এইদিকে ইন্দুর আর তেলাপোকা কি করতেছে? ও মা, ইন্দুরের তো তেলাপোকা বড়। আর এই ছবিতে ও মা আমার মাথা আমার হাতে কি করে? আর আমার শরীরে এই পানের পিচকারি মারলো কেডা? ওই টাইটানের ছবি তুলছিলাম। কি রে ভাই, আমি ইগুলের পিঠের মধ্যে কি করতেছি? আর আমি আকাশ থেকে কি চাইতাছি এটা কি? হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, আমি আপনাদের বন্ধু অন্তু এবং আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও। আজকের এই ভিডিওতে হবে একটা রোস্ট, এবং আজকে আমরা রোস্ট করব হলো টিটিং মার্কার ছবিকে এবং কিছু এডিটরকে। বর্তমান হলো আধুনিক যুগ, সবাই যেখানে পারে সেখানে ছবি তোলে, বিভিন্ন স্টাইলে ছবি তোলে এবং সুন্দর সুন্দর এডিট করে। বর্তমানে এতই আধুনিক হয়েছে, মানুষ কি না করতে পারে, বুড়া মহিলাকে জোয়ান করে দিতে পারে এডিটের মাধ্যমে, এবং এডিটের মাধ্যমে লুঙ্গি মিজানকে মেয়ে বানা দিতে পারে। কিন্তু এদের মাঝে কিছু এডিটর আছে যারা এমনভাবে এডিট করে, যাদের ছবি দেখলে আমাদের দুই মাথা আর মাথা থাকবো না, মাথা খুললে হাতে পড়বো। যাদের এডিটিং দেখলে ভাই নগদে পেট ব্যথা হয়ে বাথরুমে যাবেন গা। আমরা আজকে কিছু এরকম এডিটরকে করবো হলো রোস্ট। তো চলুন কথা না বাড়ে, আজকের ভিডিও শুরু করা যাক। আমি হলো সেভজন্তু চ্যানেলের হোস্ট। তো আজকে আমরা করব কিছু এডিটরদের রোস্ট। তো ফার্স্টই আসা যাক এই ছবিটাকে নিয়ে। মানে এত ক্রিয়েটিভিটি তোমাদের আসে কোন জায়গার থেকে? কাঁধে ছুরি, প্যাডে ছুরি, যেখানে পারো সেখানে ছুরি, পারলে একটা তলে ছুরি লাগাই দিতা। এই ছবিটি দেখলে আমার একটা জিনিসই করতে মন চায়, এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। এই যে আরেকটা মার্কা ছবি, আমি মানুষের হাজার হাজার এডিট দেখছি কিন্তু এরকম এডিট আমি জীবনেও দেখি নাই। তাই আচ্ছা গাইস, আমরা রোস্ট করব না, চলেন আমরা এদের ছবির কিছু স্টোরি বোঝার চেষ্টা করি, যে এই ছবি দ্বারা তারা কি বুঝাতে চাইতাছে। সাধারণত এই ছবিটাই দেখি, এই ছবি দ্বারা আমরা কি বুঝতেছি আমি বলি, এই ছবিটা দ্বারা বুঝতেছি হয়তো অ্যাস নামের কোনো মেয়ে তাকে ধোকা দিয়া গেছে। এই ছেলের পিছন দিক দিয়ে যাইতেছে অ্যাস নামের মেয়েটা,
এবং এই ছেলেটা বুক ছিঁড়ে দেখাচ্ছে। এদের এই ইডিটের পিছনে খুবই কষ্টকর একটা কাহিনী লুকানো আছে। না আমি বুঝতে পারছি ভাই, তুমি কষ্ট করো না, আমি বুঝি তোমাদের কষ্ট বুঝি, কিন্তু সব কথার এক কথা যে এডিট করার কি দরকার, লেখা তো তুমি বলতে পারো না? না হ্যাঁ না হ্যাঁ না। ওয়া, সিক্স প্যাক বডি ভাই, জুতাটা কোন জায়গা থেকে কিনছেন? ওই যে জুতাটা না, এই জুতা আমার বাথরুমে ব্যবহার করি। শয়তানের জুতা ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। না মানে আমার আর কিছু বলার নাই, আমি বুঝি না মানুষ এইসব ছবি কেন কেন কিসের জন্য এডিট করে। আমি বললাম না, আমার শরম করে। তো এই ছবি দ্বারা হয়তো বোঝানো হয়েছে যে ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে এবং তার মাথা থেকে পানের থুক বের দিতেছে। দশ তো ঠিক, দশে দশ পাইতো। তো আজকের ভিডিও এতটুকু, আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাতে ক্লিক করে আমার পাশে থাকো। আর ভাই আমি এই লোড নিতে পারতাছি না এই ছবির এডিটিং, হয়তো আর একটু দেখলে আমি মরেই যাবো। তো তোমরা যা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, জলদি জলদি যা সাবস্ক্রাইব করো। কি করতা তুমি, কি করতাছো বুঝতেছি তো না। ভিডিও দেখো, লাইক দাও না, সাবস্ক্রাইব করো, তো জলদি করো। সামনে আমার আরো ভিডিও আসবে, আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। আজকে ভিডিও এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।